এবার তার কাছেই জবাব দেব, মানে কিভাবে আন্দোলন করতে হয়। একদম, মানে বারবার ক্রমশ প্রকাশ্য বলছেন, অবশ্যই ভবিষ্যৎ অনেক কিছু জবাব দেবে, কিন্তু আপনার বাইরে থেকে দেখে কি এটা মনে হয় যে বারংবার শুধু তো আপনি নন, এর কিছুদিন আগে আমরা দেখলাম ফিরহাদ হাকিম একটা বিভিন্ন কারণে একটা অপদস্থ জায়গায় গেলেন, একাধিক নেতা মন্ত্রী বিভিন্ন কিছু সরব, আমি দেখলাম ইসলামপুরের বিধায়ক করিম, উনিও করিম চৌধুরীও উনি বিক্ষোভ প্রকাশ করেছেন, সমস্যাটা কি হচ্ছে বলে আপনার মনে হয় ম্যাডাম? সমস্যাই একটা, মানে যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন। আমি তো বুঝতে পারলামই না যে আমাকে কেন টিকিট দেওয়া হলো না 2021-এ। আমার বিরুদ্ধে কোনো স্ক্যাম না, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ না, কিছুই না। আমাকে মমতা দি ডেপুটি স্পিকার করেছিলেন, আমি চারবারের সাতগাছিয়া বিধানসভা থেকে যেখান থেকে জ্যোতিবাবু জিততেন সেখান থেকে জিতেছি, কি জানি কেন আমাকে টিকিট দেওয়া হলো। একটা যোগাযোগের অভাব কোথাও যেন মনে হচ্ছে, একটা যোগ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়া সঙ্গী সোনালি গুহ বিস্ফোরক, তিনি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করছেন এবং বলা যেতে পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে আসছেন, যার ফলে রাজ্য রাজনীতিতে একেবারে হইচই পড়ে গিয়েছে। তো বন্ধুরা, তো তিনি এই মুহূর্তে যে মন্তব্য করেছেন বা যে কথা বলেছেন আজকের ভিডিওটির মাধ্যমে সেই আপডেট দিয়ে দেবো, তাই অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পার্থর গ্রেপ্তারি থেকে গরু, কয়লা পাচার, বালি পাচার সব খবরই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, বিস্ফোরক মন্তব্য করেছেন সোনালি গুহ। তো এক সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন যে এই গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এগুলো মমতা ব্যানার্জি জানতেন না, এটা কিন্তু কখনোই নাই, মমতা সবই জানতেন। 2021 সালে ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি, তারপর বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর আবার রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন তিনি, আর প্রকাশ শেষে তিনি বলে যেতে পারে যে মুখ খুলে বিস্ফোরণ ঘটাচ্ছেন। তো সোনালি গুহ বলেন পার্থ চট্টোপাধ্যায়কে যে ধরা পড়বে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরবে সেটা মমতা দিদি জানতেন, মনোভাবে তিনি সেটা জেনেছিলেন। 2 বছর আগের 21শে জুলাইয়ের অনুষ্ঠান দেখলে আপনারা বুঝতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য মঞ্চে উল্লেখ করেননি। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারির পর ইডি আধিকারিকরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কার সঙ্গে কথা বলতে চান, তখন পার্থ বলেছিলেন যে আমার দাদা অসুস্থ, তো তার সঙ্গে কথা বলতে পারবো না, আমার মেয়ে বিদেশে থাকে, তো আমি এই মুহূর্তে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। তখন সেই তদন্তকারী অফিসাররা বলেছিলেন মমতা ব্যানার্জি মানে কি আপনি মাননীয় সিএম এর কথা বলছেন? তখন পার্থ চ্যাটার্জি ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিলেন, চারবার ফোন করেছিলেন মমতা দিকে, মমতা দি কিন্তু ফোন ধরেননি। তাহলে কি মমতা দিদি এটা জানতেন যে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হবে? এটাই তো মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। সোনালি গুহর প্রশ্ন, এত বড় দুর্নীতি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের প্রধান, তিনি কিছুই জানতেন না, ওনার কাছে কোনো গোপন খবর বা ইন্টেলিজেন্সের কোনো খবরই ছিল না, এটা তো মেনে নেওয়া যায় না। এত গুরু পাচার হচ্ছে, বালি পাচার হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, উনি কিছুই জানতেন না, হ্যাঁ এটা তো হতেই পারে না, নিশ্চয়ই উনি সব কিছুই জানতেন এবং জেনে চুপ করেছিলেন। তো বিস্ফোরক মন্তব্য করেছেন সোনালি গুহ, এই মুহূর্তে তিনি বিজেপিতে গেছেন, গিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য সামনে আনছেন। তো বন্ধুরা, আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে একেবারেই ভুলবেন না।